সবকিছুই অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটি। আপনি নরমালি নাম্বার প্লেট দুটো দেখলে বুঝতে পারবেন যে নাম্বার প্লেট এখন পর্যন্ত কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। ফার্স্ট পার্টি ইউজারদের কাছ থেকে গাড়িটি নিয়ে আমাদের এবং সামনের চাকাটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ফাহিম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই। এখন কি গাড়ি দেখাবেন আমাদের? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা করোলা 111 XC সেলুন এই গাড়িটিকে। আচ্ছা, গাড়িটির মডেল ইয়ার 1997 ক্রিস্টাল শেপ এবং রেজিস্ট্রেশন ইয়ার 2002। আচ্ছা, 1331 সিসির এই গাড়িটির প্রত্যেকটি হেডলাইট, ব্যাকলাইট এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে এবং গাড়িটি ফুললি অকটেন ড্রাইভে রয়েছে। তো এক কথায় বলা যায় যে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আদিবা কার সেন্টারে পেয়ে যাবেন আপনারা। চমৎকার, গাড়িটি যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, প্রত্যেকটি গ্লাসই একেবারে অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন এবং দরজার প্যাডগুলো একেবারে ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং অনেক সুন্দর একটা টুইন কালারের সিট কভার রয়েছে এবং অল অপশন অটো এই গাড়িটির। সামনের প্যাডটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ড্যাশবোর্ডটি অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে। ওকে, এবং গাড়িটির চাকাগুলো চারটি চাকাই আপনারা ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এবং হোয়াইট কালারের গাড়িটি রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, কোনো ডেন্ট নেই এবং আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট লাইটগুলো একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে। জি, সব কিছুই অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটি। আপনি নর্মালি নাম্বার প্লেট দুটো দেখলে বুঝতে পারবেন যে নাম্বার প্লেট এখন পর্যন্ত কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। ফার্স্ট পার্টি ইউজারদের কাছ থেকে গাড়িটি নিয়ে আমাদের এবং সামনের চাকাটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন এবং ডান চারটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ডেন্ট নেই গাড়িটিতে। জি, ফ্রেশ অবস্থায় রয়েছে এবং গাড়িটির সাথে আপনারা অনেক সুন্দর একটি টুইন কালারের সিট কভার পেয়ে যাচ্ছেন এবং স্টিয়ারিংটি যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো মডিফিকেশন নেই এই গাড়িটিতে। আর কি কি অপশন আছে গাড়িটির সাথে? অল অপশন অটো গাড়িটি, আর ফুললি অকটেন ড্রাইভে রয়েছে গাড়িটি। গাড়িটি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর আপনার ভিউয়ার্সদের জন্য আপনি কনফিডেন্টলি বলতে পারেন যে বাংলাদেশের ভিতরে এক পিস গাড়ি শুধু আদিবা কার সেন্টারে রয়েছে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায়। তো এর কিছু লজিক আমি আপনাদেরকে দেখাই। অরিজিনালি একেবারে দেখেন যে জাপানি পেস্টিং এখন পর্যন্ত রয়েছে গাড়িটিতে, কোনো ধরনের কোনো সিএনজি কনভার্সন করা হয়নি, কারণ সিএনজি কনভার্সন হলে এইসব সাইডে হোল করা থাকতো। আর অরিজিনালি একেবারে পেস্টিংগুলো রয়েছে, অরিজিনাল কালারের ভিতরে গাড়িটি রয়েছে আর কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর সাইডগুলো দেখতে পাচ্ছেন বর্ডারগুলো যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। ওকে, এবং দুটি নাম্বার প্লেটই একেবারে অরিজিনালি ফ্রেশ অবস্থায় রয়েছে। চমৎকার, গাড়িটির ইঞ্জিন সাইডের ভিতরের কালারগুলো একেবারে অরিজিনালি আপনারা পেয়ে যাবেন। মার্সেলটি একেবারে ফ্রেশ অবস্থায় এবং অরিজিনাল কালারে রয়েছে এবং সাইডগুলোর কথা যদি বলি আপনি দেখতেই পাচ্ছেন যে ফ্রেশ, টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে, বাংলাদেশে এখন পর্যন্ত কালার করা হয়নি গাড়িটিতে। আচ্ছা, তো আপনারা বলতে পারেন যে এত পুরাতন গাড়ি এত ফ্রেশ কীভাবে সম্ভব? জি, অবশ্য আপনারা গাড়ি না দেখে কোনো কমেন্টস করবেন না, অবশ্যই আমাদের শোরুমে আসবেন, ফিজিক্যালি গাড়িটি দেখবেন, আমাদের কথার সাথে যদি কোনো ধরনের হেরফের হয় দেন আপনারা কমেন্টস করবেন। আচ্ছা, আর একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আদিবা কার সেন্টার পেয়ে যাবেন। গাড়িটির পেপারসের কি অবস্থা? পেপারস ফুললি আপনারা ট্যাক্স টোকেন 1 বছর এবং ফিটনেস 2 বছর আপ টু ডেট রয়েছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন গাড়িটিতে। ওকে, তো গাড়িটির দাম কত যাচ্ছে? গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে 5,90,000 টাকা, তবে প্রাইস কিছুটা কমবে। ঠিক আছে ভাই, আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা? মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার, আর কন্ট্যাক্ট নাম্বার 01 7111 54 967। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।